গৌরব গগৈ নামাজক কেন্দ্র করে বিতর্ক অব্যাহত আছে। ঈদর দিনা উখিল গগৈর সঙ্গে মিলি শিবসাগরত এইদরে নামাজ পড়ছিল গৌরব গগৈ। এজন মুসলমানের দরে সঠিক রূপত গৌরবে নামাজ পড়ার ঘটনার পিছত মুসলমান মহলে যথেষ্ট সন্তুষ্টি ব্যক্ত করেছিল। এইখানে সময়তেই প্রদীপ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই একযোগে এই পোস্ট করেছে। এই আলোকচিত্রখনলৈ মন কর। ভূপেন বরাই এই আলোকচিত্রখন প্রেরণ করেছে। এক্সত ভূপেন বরাই কৈছে এয়া কি দেখা গৈছে। ভূপেন বরাই পোস্ট করা আলোকচিত্র হিমন্ত বিশ্ব শর্মার পৰা আৰম্ভ কৰি সর্বানন্দ সোণোৱাল, পীযূষ হাজরিকা আর আনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুসলমানের সাজ পরিধান করে মুসলমান সমাজের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছে। গৌরবর সঙ্গে তুলনা করে এই পোস্ট করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। নামাজলৈ যাওয়ার কোনো আপত্তি নাই, যিকোনো এজন ব্যক্তি নামাজলৈ যাব পারে। গৌরব গগৈ নামাজলৈ যাওয়া আমি আপত্তি করা নাই, কিন্তু গৌরব গগৈ রাম মন্দির প্রতিষ্ঠার দিনা আন্দোলন করেছিল কিয়? দুমদুমাত প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। তাত রাজনীতি হবলগীয়া একো কথা নাই, নামাজ পড়াত বা নামাজত যাওক সেইটো ব্যক্তিগত বিষয়, তাত আমি একো নামানো। কিন্তু সেই একেজন ব্যক্তিয়ে যেতিয়া গৌরব গগৈয়ে নামাজ পড়িলে আমার আপত্তি নাই, কিন্তু রাম মন্দির যেতিয়া প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় তেওঁ নগাঁওত ধর্ণা দি আছে। ভূপেন বরাই কৃষ্ণক লাভ জেহাদি বুলি কয়, গতিকে মূল কথা এইটোৱে যে আপুনি মুসলমানক ভাল পাওক, আমার আপত্তি করবলগীয়া নাই, কিন্তু হিন্দুক অবহেলা নকৰি। রাম বেয়া, কৃষ্ণ বেয়া, কৃষ্ণ লাভ জেহাদি, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাত নাযাও আর নামাজত যাম, তেতিয়া মানুহে দুখ পায়। বড়দিনতো যাও, নামাজতো যাও, পূজা বিহু সকলোতে যাও, কথা ইমানেই। ইয়ার পূর্বে শুক্রবারে নিশা যোরহাটত এক বৃহৎ রোড শোত অংশগ্রহণ করেছিল হিমন্ত বিশ্ব শর্মায়। যোরহাট শহরের মাঝমজিয়া প্রায় 30,000 লোকের উপস্থিতিত এই রোড শোত অংশগ্রহণ করে এখন সভাতো ভাগ লৈছিল মুখ্যমন্ত্রী। সেই সভাত মুখ্যমন্ত্রী গৌরব গগৈ প্রসঙ্গ উত্থাপন করে। আমিও সকলোৱে ঈদৰ শুভেচ্ছা দিছো, দুইজনে গৈ শিবসাগৰত একেবাৰে নামাজকে পঢ়ি পেলালে। এনেকে ধুনীয়াকৈ নামাজ পঢ়িছে, মইতো আচৰিতে হলো যে ইমান ভালকৈ নামাজ পঢ়া কত শিকিলে। নামাজ পঢ়াত আমাৰ আপত্তি নাই, কিন্তু ৰাম মন্দিৰৰ দিনাখন আপুনি কিয় নগাঁৱত বহি আন্দোলন কৰিছে? ৰাম মন্দিৰত বেয়া পায় ভারত, হিন্দু বেয়া পাই কোনেও রাজনীতি করিব নোৱাৰে। উল্লেখযোগ্য যে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশকে ধরে একাংশ নেতাই দাবি করে যোরহাটত আন্ডার কারেন্ট গৌরব গগৈর সপক্ষে ধু বইছে, কিন্তু প্রকৃততে গৌরব গগৈর সপক্ষে ধু আছে? যোরহাটত কোনো আন্ডার কারেন্ট নাই, ইয়াত ওভার কারেন্ট আছে। আন্ডার কারেন্ট আছে না ওভার কারেন্ট আছে? মোদীজির কারণে ওভার কারেন্ট আছে, হয় না? আজি যিসকলে যোরহাটত আন্ডার কারেন্ট কই থাকে তেওঁলোকক মই কব খুজিছো, ইয়াত 360 ভোল্টেজ ওভার কারেন্ট আছে। মেডাম মেভিত গৌরবে আহোমের সাজসজ্জা পরিধান নকৰে। বিহুর দিনা অসমীয়াৰ ওপৰত গৌরবক দেখা পোৱা না যায়, কিন্তু ঈদৰ দিনা গৌরবে নামাজ ঠিকই পঢ়ে। প্রতিষ্ঠার দিনাখন তেওঁক দেখা পোৱা নগল, বা আজি বিহুর দিনাখন আমি দেখা নাই, বা তেওঁলোকর যেতিয়া মানে বিভিন্ন ধরনের আমার ব্যবস্থা হয় যে মেডাম মেফি হয়, সিদিনাখন আমি দেখিবলৈ নাপাওঁ। মেডাম মেফিত তেওঁ আহোমৰ সাজযোৰ দেখিবলৈ নাপাওঁ, কিন্তু ঈদৰ দিনাখন টুপিটো ঠিকে দেখিবলৈ পাওঁ। সেইকাৰণে আমাৰ কাৰণে দুখ লগা, আৰু এই মানুহবিলাকে অসমীয়া জাতিৰ কাৰণে ভয়াবহ। ঈদৰ নামাজত কংগ্ৰেছ তথা মিত্ৰগোষ্ঠীৰ অন্যান্য ৰাজনীতিবিদৰ লগতে গৌৰব গগৈও ভাগ লৈছিল, কিন্তু আনসকলে ঈদৰ নামাজত উপস্থিত হৈ বহি আছিল, কিন্তু গৌৰব গগৈ এজন মুছলমানৰ দৰে সম্পূৰ্ণৰূপে নামাজ পঢ়া দেখা গৈছিল। ইয়াৰ পিছতেই বিতৰ্কৰ মাজত সোমাই পৰিছিল যোৰহাট সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীজন। ব্যুৰো ৰিপৰ্ট, এনবি নিউজ।
এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।